আচ্ছা, আমি এস সরকার, টলিউড বক ইভেন্টস এর চেয়ারম্যান। আমার অদ্রিজার একটা সাকসেসফুল ইভেন্টের পর আজকে আমরা দাঁড়িয়ে আছি শারদ শ্রেষ্ঠা মুখের লঞ্চে, যেখানে আমার সঙ্গে রয়েছেন অনেক মডেলস। মিস ইন্ডিয়া ইউনিভার্স সৃজিতা রয়েছে আমাদের সাথে, এগেন মিস এশিয়ান ইউনিভার্স মিত কর রয়েছে আমাদের সাথে, আমাদের বেস্ট মেকআপ আর্টিস্ট আয়ুষী রয়েছে, আয়ুষী ছাড়াও লিপিকা বলে একজন আছে যে আজকে আসতে পারেনি তার কিছু শারীরিক সমস্যার জন্য। তো আমি চাইবো তাদেরকে ইন্ট্রোডাকশন করানোর জন্য। তো লিপিকা, এরপর আমি আপনাদেরকে বলবো যে লিপিকা আজকে আসতে পারেনি, তো আয়ুষীকে বলবো বা আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আয়ুষী যে আজকে এত বড় মেকআপ আর্টিস্ট, আমি চাইবো যে আয়ুষী নিজের ব্যাপারে কিছু বলুক। নেক্সট আমি বলবো সৃজিতা ব্যানার্জিকে। সৃজিতা ব্যানার্জি অ্যাকচুয়ালি শি ইজ বেসিক্যালি ফ্রম নামি মুম্বাই। খুব সদ্য সে একটা বড় খিতাব জিতে এসছে, যে খিতাবটার নাম হচ্ছে মিস ইন্ডিয়া ইউনিভার্স। শি ইজ বেসিক্যালি আ বেঙ্গলি, শি ইজ বেসিক্যালি বর্ন অ্যান্ড ব্রট আপ ফ্রম ক্যালকাটা, বাট রাইট নাও শি সেটেলড ইন নামি মুম্বাই। শর্টলি শি উইল বি জয়নিং মাই কোম্পানি। অ্যাপার্ট ফ্রম দেম উই হ্যাভ হোয়াট ইজ দ্য নেম, উই হ্যাভ রূপা। রূপা ইজ দেয়ার, রূপা ইজ দ্য সিগনেচার মডেল ফর শারদ শ্রেষ্ঠ মুখ। সো আই এম গ্ল্যাড, ইটস মাই প্রিভিলেজ টু ইন্ট্রোডিউস দেম উইথ মাই কোম্পানি। হাই, আই এম আয়ুষী, সেদিন ইন্দ্রাণী, তনুশ্রীদি আর প্রিয়া। সেদিন আমি একটু তাঁতে এমনি সুন্দর, তাদেরকে আমি আর একটু বেটার লুক দেওয়ার চেষ্টা করেছিলাম। ইন্দ্রাণীকে একটা ফ্যাশনের উপর লুক দিয়েছিলাম, প্রিয়াকে নিউ যে মডার্ন টাইপের যে ওয়েডিং যে হয় ব্রাইডগুলো সেই মারোয়াড়ি ব্রাইডের লুক দিয়েছিলাম, আর তনুশ্রীদিকে রিসেপশনের উপরে একটা মডার্ন লুক। এই প্রফেশনে আমি আড়াই বছর ধরে আছি, হ্যাঁ আড়াই বছর ক্রস হয়ে গেছে। আমার তো এখন একটাই লক্ষ্য আছে যে আমি আমার যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমি পাই। আই ওয়ান্ট টু বি কোল মাই বি এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। বাই বাই। তোমার নাম? সৃজিতা ব্যানার্জি। তুমি কি করো? আমি একজন মডেল। রিসেন্টলি আমি উইন করেছি ডিভালিশিয়াস মিসেস ইন্ডিয়া ইউনিভার্স 2019। মুম্বাই থেকে কলকাতা? অ্যাকচুয়ালি এইটা উইন করার পর আমি কিছু শুটের অফার পেয়েছিলাম, সো সেই সূত্রেই মুম্বাই আসা, কলকাতায় আসা। ডেফিনেটলি ফিউচার প্ল্যান তো ইন্ডাস্ট্রিতে স্টেপ ইন করা, তো সেটা নিয়ে ড্রিম করছি, দেখি কতটা করতে পারি। আমি প্রফেশনে আছি সিন্স 4 ইয়ার্স। মডেলিংয়ে যারা আসতে চায় ওদের বলতে চাই, স্পেশালি ফার্স্ট অফ অল তো নিজেকে খুব ফিট রাখতে হবে, দে শুড কন্টিনিউ উইথ দ্য স্টাডি, আর বাস একটু প্র্যাকটিসে থাকা। নমস্কার, আমি রূপা বাসু। এখানে আমি শারদ শ্রেষ্ঠ মুখের অ্যাজ এ কন্টেস্টেন্ট আছি, পার্টিসিপেট করেছি। এই শোটার ব্যাপারে আমি থ্রু সোশ্যাল মিডিয়া জানতে পেরেছি। প্রচণ্ড এক্সাইটেড, কারণ এটা একটা বিউটি পেজেন্ট, আর সবাইরই একটা ড্রিম থাকে কি কোনো একটা বিউটি পেজেন্টে পার্টিসিপেট করা, অ্যান্ড উইনার হলে তো ভীষণই ভালো। বাট আমি নিজেকে গ্রুম করব, আরও বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হবে, এর জন্য আমি ভীষণ এক্সাইটেড। আমি নর্মালি মডেলিং করি, 4 বছর ধরে করছি। নিজেকে আরও বেশি কাজ করতে চাই, আরও বেশি ওয়েল নোন হতে চাই, আর পাবলিসিটি তো সবাই চায়, আমিও চাই, তো আশা করছি এখান থেকে কিছু একটা পাবলিসিটি তো পাবই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার, আমি তনুশ্রী সেনগুপ্তা, মিসেস বেঙ্গল বিউটিফুল আইস 2018, মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2019। শারদ শ্রেষ্ঠ মুখে আমি জড়িত আছি অ্যাজ আ স্টেট ডিরেক্টর। এখানে তো 2-3 রেজিস্ট্রেশন হলো, নতুন যারা এসেছে তাদেরকে দেখে কি মনে হলো, তারা কেমন? হ্যাঁ, আমি দেখলাম, অনেককে দেখেছি যারা ক্যান্ডিডেটস যারা নতুন রেজিস্টার করেছে, সবাই তো খুব আশা নিয়ে রেজিস্টার করেছে, অ্যান্ড সবাই ভালো। তাদের দেখে কি মনে হলো, কতটা তাদের গ্রুমিং দরকার? গ্রুমিং একটু দরকার আছে, বিকজ এটা তো একটা পেজেন্ট, যেখানে যদিও আমরা একটা শুধু মুখের ওপর বা সৌন্দর্যের ওপর তো আমরা খুঁজছি না, আমরা খুঁজছি একটা ইউনিক পার্সোনালিটি। গ্রুমিং এই জন্য দরকার,
themselves on stage. তাদের জন্য কিছু টিপস টিপস তো অনেক আছে। ফার্স্ট টিপস হচ্ছে যে মেইন নিজেকে ক্যারি করবার কনফিডেন্স, কনফিডেন্টলি নিজেকে ক্যারি করবার হচ্ছে মেইন টিপস। থ্যাংক ইউ।